ঈশ্বর সন্তানেরা সবাইকে জয় যিশু হাল্লেলুয়া। প্রভুকে ধন্যবাদ, আজ আরেকটি বার প্রভুর আশীর্বাদে আমরা তার চরণে আসতে পেরেছি, জীবন্ত ঈশ্বরের উপাসনা করার আরাধনা করার সুযোগ পেয়েছি। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুয়া। চলুন, আজকে আমরা এসেছি প্রভুর চরণে। আজকে আমাদের যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু ব্যথা জ্বালা যন্ত্রণা, যা কিছু মনের কষ্ট নিয়ে আজকে আমরা প্রভুর চরণে এসেছি। আজকে আমরা প্রভুর চরণে সমস্ত উজাড় করে দেব। আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুকে আমাদের কথা জানাবো, কারণ ভক্তদাস দাউদ বলে, আমি প্রাতকালে আমি আমার প্রার্থনা সাজিয়ে রেখেছি, তুমি আমার প্রার্থনার রব শুনবে এবং উত্তর দেবে। তাই প্রভু যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যার চক্ষু আছে, যার কর্ণ আছে, যিনি আমাদের প্রার্থনা শুনতে পান, আজকে আমরা প্রার্থনার মধ্য দিয়ে আজকে আমরা ঈশ্বরের সাথে কথা বলি। চলুন আমরা প্রার্থনা শুরু করি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ বলে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা যে তোমারই সন্তান প্রভু, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, আর আমাদের প্রতি তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু। প্রভু যিশু, তোমায় বিশ্বাস করি, তোমায় ভরসা করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি। তুমি ঈশ্বর পুত্র, তুমি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক। আজ তোমার কোনোতে, তোমার কৃপাতে, তোমার দয়াতে, তোমার চরণে আসতে পেরেছি প্রভু। একটা সুন্দর দিন উপহার দিয়েছো প্রভু, প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো প্রভু, কারণ তোমার বাক্য বলে যেখানে দুই বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি নিজে উপস্থিত থাকি। প্রভু তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো, তোমার উপস্থিতি অনুভব করতে পারছি প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো প্রভু। আমাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের হাত ধরে আমাদের সত্যের পথে চলতে সাহায্য করো প্রভু। তোমার বাক্য আমাদের দাও প্রভু, তোমার বাক্য বলে, তোমার বাক্য যে সত্য, সেই সত্য আমাদেরকে স্বাধীন করিবে প্রভু। আমরা স্বাধীন হতে চাই। তোমার বাক্য বলে তোমরা শয়তানের দাসত্ব থেকে তোমরা বেরিয়ে এসো, তোমরা আর তোমরা শয়তানের দাসত্ব ভেঙে বেরিয়ে এসো। হ্যাঁ প্রভু, আমরা বেরিয়ে এসেছি, তুমি আমাদেরকে স্বাধীন করেছো প্রভু, তোমার বাক্যে আমাদেরকে স্বাধীন করেছো প্রভু। প্রভু তোমার বাক্য বলে ধন্য তাহারা যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। প্রভু তোমার বাক্যে আমরা পরিতৃপ্ত হতে চাই প্রভু, তোমার সেই জীবন্ত জীবিত বাক্য তুমি আমাদের অন্তরে দাও প্রভু। প্রভু গো বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমাদের অনেক অনেক আশীর্বাদ করলে প্রভু, তোমার বাক্য দিয়ে আমাদেরকে পরিতৃপ্ত করলে প্রভু। প্রভু গো এই মুহূর্তে যতজন বিশ্বাসী ভাই বোন আজ তোমার চরণে এসেছে, যারা এই বাক্য এবং প্রার্থনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা অনলাইনের মধ্য দিয়ে প্রভু তোমার প্রার্থনা শুনছে প্রভু, প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে করুণা করো, কৃপা করো প্রভু। প্রত্যেকটা সন্তানের যা কিছু সমস্যা নিয়ে আজকে তোমার চরণে এসেছে, প্রত্যেকটা তোমার সন্তানের সকল সমস্যা দূর করো। তোমার বাক্য বলে যদি তুমি আপন হৃদয় তুমি তোমার অন্তঃকর তোমার তুমি তোমার বস্ত্র পোশাক না ছিঁড়ে আপন হৃদয় ছিল। হ্যাঁ প্রভু, আজকে আমরা আপন হৃদয় ছিঁড়ে আমরা তোমায় উপাসনা করি, তোমায় স্তব করি, স্তুতি করি, আরাধনা করি প্রভু। আকাশমণ্ডল তোমায় প্রশংসা করে, স্বর্গরাজ্য তোমায় গৌরব মহিমা বর্ণনা করে, আমরাও তোমায় প্রশংসা করি, তোমায় গৌরব মহিমা বর্ণনা করি প্রভু। তুমি যে স্বর্গরাজ্যে 13 নামে প্রতিষ্ঠিত প্রভু, 13 নামে যে তোমায় আরাধনা হয় প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমার নামকে গৌরবান্বিত করি প্রভু। ধন্য তোমার নাম প্রভু, ধন্য তোমার নাম, যে নামেতে সকল পাপের হয় অবস্থান, সকল রোগ অভাব পীড়া রাখো তুমি দূরে, জীবন তাদের পূর্ণ হোক তোমার জয়গানে, শান্তি মুক্তি শ্রীবৃদ্ধি হয় যে প্রভু তোমার দয়াতেই প্রভু। তাই তো আমরা প্রত্যেকে তোমার বাক্যের আশায় স্থির থাকি, আধারবাসীকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়েছো প্রভু। এখনও যারা তোমায় চিনতে পারলো না, জানতে পারলো না, তোমায় নিয়ে রঙ্গ ব্যঙ্গ করে, আজও পর্যন্ত তোমাকে দূরে সরিয়ে রেখেছে প্রভু, তাদেরকে তুমি তোমার মহিমা দিয়ে তুমি তোমার সত্যের পথে ফিরিয়ে নিয়েছো প্রভু। তুমি কে, কেন, কী জন্য এসেছো, তোমার কী ক্ষমতা আছে প্রভু, তোমার মহিমা তুমি প্রকাশ করো, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাবে। হ্যাঁ প্রভু, সদা সর্বদা তুমি তোমার মহিমা দেখিয়ে থাকো প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। প্রভুকে তুমি আমাদের আশীর্বাদ করো, আত্মিকভাবে আত্মিক দিকে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদেরকে সত্যের পথে নিয়ে চলো প্রভু। প্রভু তুমি তোমার বাক্যে বলেছো আমি দক্ষিণ হস্ত ধারণ করিব এবং বলিব ভয় করিও না, ভয় করিও না প্রভু। আমরা তাই আমরা সাহসপূর্বক বলিতে পারি, মনুষ্য প্রভু তুমি আমার সহায়,
মনুষ্য আমার কি করিবে? না প্রভু, মনুষ্য কিছুই করিতে পারবে না, কারণ তুমি আমাদের সহায়, তুমি সাহায্যকারী ঈশ্বর। যখন আমরা যে কোনো সমস্যাতে পড়ি প্রভু, তোমার কাছে আসে, তুমি আমাদেরকে সাহায্য করো। প্রভু তুমি আমাদেরকে সাহায্যকারী ঈশ্বর, সত্যের আত্মা সাহায্যকারী আত্মা, পবিত্র আত্মা সাহায্যকারী আত্মা, আমাদেরকে সাহায্য করো। প্রত্যেকটা তোমার সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করো, সাহায্য করো, সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। প্রভু আমি এই প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা উদ্ধারকর্তা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যীশুর নামেতে চাই, আমেন। জয় যীশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় ঈশ্বর পিতাপুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যীশু রক্তের জয়। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, হালেলুইয়া, 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 জিসাস, হালেলুইয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। চলুন আজকে আমরা একটা গানের মধ্য দিয়ে ঈশ্বরের উপাসনা করব, গানের মধ্য দিয়ে ঈশ্বরকে আরাধনা করব। যে গানেতে ঈশ্বর সন্তুষ্ট হয়, খুশি হয়, তার নাম, তিনি ১৩ নামে স্বর্গরাজ্যে তার উপাসনা হয়। আজকে তার নামকে আমরা প্রশংসা করব, তার নামের মধ্য দিয়ে সমস্ত, কারণ বাক্য বলে সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব একমাত্র সদাপ্রভুরই পাওয়ার যোগ্য। তাই আমরা তার নামের মধ্য দিয়ে আমরা তাকে প্রশংসা করব। স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব। যিহোবা যিরি সদা প্রভু যোগানকারী, যিহোবা যিরি সদা প্রভু যোগানকারী, স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব। যিহোবা রাফা সদা প্রভু আরোগ্যকারী, যিহোবা রাফা সদা প্রভু আরোগ্যকারী, স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব। যিহোবা শালোম সদা প্রভু আমার শান্তি, যিহোবা শালোম সদা প্রভু আমার শান্তি, স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব। যিহোবা রোহি সদা প্রভু আমার পালক, যিহোবা রোহি সদা প্রভু আমার পালক, স্তব করিব আমি, স্তব করিব, স্তব করিব আমি, স্তব করিব তোমার নামে, আমি স্তব করিব প্রশংসার ধ্বনি করিব তোমার নামে, আমি স্তব করিব
প্রশংসার ধ্বনি করিব জিহবানিসি, সদা প্রভু আমার পতাকাং, জিহবানিসি সদা প্রভু আমার পতাকা, স্তব করিব আমি স্তব করিব, স্তব করিব আমি স্তব করিব, তোমার নামে আমি স্তব করিব, প্রশংসার ধ্বনি করিব তোমার নামে আমি স্তব করিব, প্রশংসার ধ্বনি করিব, প্রশংসার ধ্বনি করিব, প্রশংসার ধ্বনি করিব। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া জিসাস, হালেলুইয়া। ঈশ্বর সন্তানেরা, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ঈশ্বরের তেরোটা নাম। ঈশ্বরের তেরোটা নাম, স্বর্গরাজ্য তার তেরো নামে প্রশংসিত করে, তার তেরো নামে আরাধনা করে, সমস্ত স্তব বন্দনা স্তুতি তার তেরো নামকে ঘিরেই হয়। চলুন আজকে আমরা জেনে নিই স্বর্গের জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বরের তার তেরোটা নাম কি। সেই তেরোটা নাম আজকে আমরা বিশ্লেষণ করব, সেই তেরো নামের অর্থ কি, তিনি তেরো, তার তেরোটা নাম তার কি কি নাম আজকে আমরা বিশ্লেষণ করব। প্রভুর নাম এলোহিন। আমরা যদি গীতসঙ্গীতা দেখি, গীতসঙ্গীতার বিভিন্ন জায়গায় তিনি তার নামকে বর্ণনা করেছেন, তার নামকে, তার নামের মধ্য দিয়ে ভক্তদাস দাউদ তিনি তার নামকে বর্ণনা করেছেন, তার নামের মধ্য দিয়ে তিনি তাকে প্রশংসা দিয়েছেন। তাই আজকে আমরা দেখব তার নাম এলোহিন, অর্থাৎ এই নামের অর্থ হলো সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে নির্মাণ করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদের নয় এই পৃথিবীকে, এই জগৎকে, গাছপালা পশু পাখি সমস্ত নদ নদী সমস্ত কীট পতঙ্গ সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তার নাম এলোহিন অর্থাৎ সৃষ্টিকর্তা। তিনি কত সুন্দরভাবে সমস্ত কিছু তিনি সৃষ্টি করার পরেও তিনি তিনি মনুষ্যকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মানবকে, মানব জাতিকে তিনি শ্রেষ্ঠ জীব বলে তিনি আখ্যা দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তার নাম এলোহিন অর্থাৎ সৃষ্টিকর্তা। তার দ্বিতীয় নাম জিহোবা, জিহোবা অর্থাৎ এই নামের অর্থ হলো প্রকাশ করো, এই নামের অর্থ হলো প্রকাশ করো, তিনি সমস্ত কিছুকেই তিনি আমাদের কাছে প্রকাশ করতে চান। তিনি তার বাক্যে বলেছে, তিনি তার বাক্যে বলেছে যে আমার যা কিছু আছে, আমার যা কিছু গুপ্ত গোপন পরিকল্পনা আমি তোমাদের কাছে প্রকাশ করতে চাই। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা, তিনি জিহোবা, তিনি সমস্ত কিছুকে প্রকাশ করে, সময়ে, সময়ে ক্রমান্বয়ে আগামী দিন কি আসতে চলেছে, কি হবে, তিনি সময় ক্ষেত্রে তিনি সব কিছুকে তিনি প্রকাশ করে চলেছেন। তার নামের অর্থ হলো জিহোবা অর্থাৎ প্রকাশ করো। তারপরে তিন নম্বর তার নাম, তার নাম হচ্ছে আদোনাই, আদোনাই অর্থাৎ তিনি আমার মালিক, তিনি আমার মালিক, তিনি আপনার মালিক, এই পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির তিনি মালিক, তাই তার নাম আদোনাই অর্থাৎ তিনি আমার মালিক। তার নাম, তার চতুর্থ নাম জিহোবা জিরি, জিহোবা জিরি অর্থাৎ এই নামের অর্থ যোগানদাতা, যোগানদাতা ঈশ্বর, তিনি স্বর্গরাজ্যে তাকে জিহোবা জিরি বলে প্রশংসিত করা হয়, অর্থাৎ তিনি যোগানদাতা ঈশ্বর। ঈশ্বরের সন্তানেরা, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি খাব, আমরা দুপুরে কি খাব, আমরা রাত্রে কি খাব, সমস্ত পরিকল্পনা যিনি করে দেন তার নাম হচ্ছে জিহোবা জিরি, যোগানদাতা। তার বাক্যে তিনি বলেছেন আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বনে না, তারা গোলাঘরে সঞ্চয় করে না, তবু তারা খাবার কোথা থেকে পায়, ঈশ্বর পিতা তাদের খাবার যোগান দেয়, তাই তারা কোনো চিন্তা করে না। তাই তিনি আমাদেরকে বলেছেন হে মনুষ্য তোমরা ভয় করিও না। তাহলে ঈশ্বর তিনি আমাদের যোগানদাতা, প্রত্যেকটা দিন আমরা কি খাবো তিনি আমাদেরকে যোগান দিচ্ছেন, তাই তার নাম জিহোবা জিরি,
যোগানদাতা ঈশ্বর। আমাদের যা কিছু প্রয়োজন, শুধু খাবার দাবার নয়, বস্ত্র, বাসস্থান, আমাদের যা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন, এ টু জেড সমস্ত কিছু যিনি আমাদেরকে হাতের কাছে তিনি যোগান দিচ্ছেন। হঠাৎ করে আমাদের অর্থের প্রয়োজন হলো, আমরা ছুটে গেলাম বিভিন্ন জায়গায়, সাহায্য পাচ্ছি না, আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, হঠাৎ করে কেউ একজন এসে নিজে থেকেই বলছে, তুমি কি চিন্তা করছো, কি সমস্যার মধ্যে পড়েছো? তখন আপনি তাকে বললেন যে আমার কিছু অর্থের প্রয়োজন, তখন সে নিজে থেকেই হাত বাড়িয়ে সাহায্য করছে। অর্থাৎ তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে যোগান দিয়ে দেন, তিনি জানেন আমাদের কখন কি লাগবে, কখন কি প্রয়োজন, কারণ তিনি মানুষের অন্তর বোঝে, মানুষের মন বোঝে। রাত্রে যখন আমাদেরকে তিনি নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দেন, কারণ তার বাক্য বলছে তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হবে। তাহলে রাত্রে যখন তিনি ঘুম পাড়িয়ে দেন, আবার সকালবেলা ঘুম থেকে জাগাতে হবে, তুলতে হবে। ঘুম থেকে জাগিয়ে তোলার পরে আমাদের কি লাগবে, কি প্রয়োজন, তিনি ভালো করেই জানেন। একটা সন্তানকে যখন সকালবেলা তিনি ঘুম থেকে জাগিয়ে তোলেন, তার ব্রেকফাস্ট লাগে, সকালের খাবার লাগে, তাই তিনি ব্রেকফাস্ট সকালের খাবার তিনি রেডি করে রেখে দিয়েছেন। আমার সন্তানেরা কি খাবে, আকাশের পাখিরা তারা কি খাবে, তাদের জন্য তিনি খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তাই তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি জিওবাজিরি, অর্থাৎ তিনি যোগানদাতা ঈশ্বর। তার পাঁচ নম্বর নাম, জিহোবা নিসি, অর্থাৎ এই নামের অর্থ হলো বিজয় পতাকা, তিনি সব কিছুকে তিনি জয় করেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি শয়তানের সমস্ত ক্ষমতাকে তিনি ভেঙে দিয়েছেন, দৌড়ে দিয়েছেন। প্রভুর সামনে, যিশুর সামনে শয়তান তাকে পরীক্ষা নিয়েছিল 40 দিন 40 রাত, কিন্তু শয়তান কিছুই করতে পারেনি, লাস্টে শয়তান তাকে ছেড়ে চলে গিয়েছিল। তিনি জয় করেছিলেন, শয়তানের সমস্ত ক্ষমতার উপরে তিনি জয় করেছিলেন। ঈশ্বর প্রভুকে, যিশুকে সেই ক্ষমতা দিয়েছিলেন, এবং তিনি তার নামের অর্থ বিজয়, জিওবানিসি, অর্থাৎ বিজয় পতাকা, তিনি সব কিছুকে তিনি জয় করেছিলেন। তার ছ নম্বর নাম জিওবা সালোম, এই নামের অর্থ হল শান্তিদাতা ঈশ্বর, তিনি আমাদের শান্তিদাতা ঈশ্বর। জিওবা সালম, অর্থাৎ তিনি, তার নামের অর্থ হল শান্তিদাতা ঈশ্বর, কারণ প্রভু যিশু তিনি নিজেই বলেছেন, আমার শান্তি আমি তোমাদেরকে দান করলাম, জগৎ যেভাবে শান্তি দেয় আমি সেভাবে শান্তি দিই না। তাহলে ঈশ্বরের সন্তানেরা, তিনি আমাদের শান্তিদাতা, তিনি নিজে বলেছেন, ঈশ্বর তিনি নিজে বলেছেন, আমার পুত্রকে যে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে সে পাবে দেহে সুস্থতা, মনে শান্তি। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই যিশুকে যদি আমরা ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করি, তিনি আমাদের দেবেন দেহের সুস্থতা, আমরা পাবো মনে শান্তি, কারণ তিনি শান্তিদাতা ঈশ্বর, তিনি স্বর্গে আছেন, তিনি স্বর্গে ছিলেন, ঈশ্বর পিতা স্বর্গ থেকে এই ধরার ধুলিতে এই জগতের বুকে পাঠিয়েছিলেন। কেন, কি জন্য, আমাদের জন্য, আমরা পাপে পরিপূর্ণ হয়েছিলাম, আমাদেরকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য, আমাদেরকে শান্তি দেওয়ার জন্য, আমাদেরকে ঈশ্বর পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, রোগ থেকে মুক্তির জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য, শয়তানের জুয়ালি থেকে ভেঙে বের করে আনার জন্য তিনি আমাদেরকে শান্তি দিয়েছেন। তাই তিনি শান্তিদাতা ঈশ্বর, অর্থাৎ জিহোবা সালোম, তিনি আমাদের শান্তিদাতা ঈশ্বর। তার সাত নম্বর নাম, জিহোবা রাফা, অর্থাৎ আরোগ্যদাতা ঈশ্বর, জিহোবা রাফা, তিনি আরোগ্যদাতা ঈশ্বর, তিনি আমাদেরকে আরোগ্য করতে জানেন। আমরা বাক্যে পড়েছি, যার যে কোনো সমস্যার জন্য প্রভুর কাছে ছুটে এসেছিল, প্রভু তাকে আরোগ্য দিয়েছিল। আমরা জানি, আমরা পড়েছি বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে, আপনারা জানেন, এক অন্ধ বর্তিময়, তিনি পথের ধারে বসে ভিক্ষা করছিলেন, তিনি জন্ম অন্ধ। সেই সময় প্রভু যিশু সেই পথ দিয়ে প্রচার করতে যাচ্ছিলেন, আর সেই জন্ম অন্ধ বর্তিময় তিনি চিৎকার করে বলছেন,
প্রভু প্রভু আমার দয়া করুন, আমার দয়া করুন। তখন প্রভু তাকে বললেন, বলুন আপনি কি চান। তখন সেই অন্ধবর্তিমায় বললেন, প্রভু যদি আপনার ইচ্ছা হয় আমার চোখ খুলে দিন, আমি দেখতে চাই। প্রভু বললেন, আমারও তাই ইচ্ছা। তাহলে প্রভু তার চোখ খুলে দিয়েছিলেন। তিনি আরোগ্যকারী ঈশ্বর। তিনি তার বাক্যে বলেছেন, যে কেউ আমার কাছে সাহায্যের জন্য আসে আমি কোনো মতে তাকে বাইরে ফেলে দিই না। ঈশ্বরের সন্তানেরা, প্রভু হলো আমাদের প্রভু, তিনি জিহোভা রাফা, অর্থাৎ তিনি আরোগ্যদাতা ঈশ্বর, তিনি আরোগ্যকারী ঈশ্বর। তার কাছে যার যে কোনো সমস্যা, যতজন রোগী তার কাছে ছুটে এসেছিল, শুধু অন্ধবর্তিময় নয়, এক পক্ষাঘাতী কুষ্ঠরোগী, 38 বছরের কুষ্ঠরোগী, প্রভু নিজে তার কাছে পৌঁছে গিয়েছিলেন, গিয়ে তাকে সুস্থতা দান করেছিলেন। যদি আমরা দেখি, 1 12 বছরের রক্তস্রাব রোগী, যে 12 বছর ধরে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, কোনো ডাক্তার তাকে ভালো করতে পারল না, সুস্থ করতে পারল না, সে প্রভুর নিকটে এসেছিল, প্রভুর চরণে এসেছিল, প্রভু তাকে আরোগ্য দিয়েছিলেন। এছাড়াও প্রচুর ভূতগ্রস্ত রোগী, যাদের ভূতে পেয়েছিল, ভূতে ধরেছিল, তারাও প্রভুর কাছে এসেছিল। ঈশ্বর প্রভু যীশু করুণা করেছেন, তাদেরকে সুস্থতা দান করেছেন। প্রচুর রোগী প্রভু যীশু তাদেরকে আরোগ্য করেছেন। তিনি আরোগ্যকারী ঈশ্বর। আজকে আমরাও প্রভুর আশীর্বাদে, আজকে আমরা এক সমস্যার মধ্যে পড়েছিলাম, যিশুতে আসার আগে আমরা এক জটিল কঠিন সমস্যার মধ্যে পড়েছিলাম, প্রভুকে বিশ্বাস করেছিলাম, প্রভুর চরণে এসেছিলাম, প্রভু আরোগ্য করেছেন আমাদেরকে, আমাকে আরোগ্য করেছেন এক জটিল কঠিন রোগ থেকে। প্রভুকে ধন্যবাদ দিই, হালেলুয়া। তাই তিনি আরোগ্যদাতা ঈশ্বর, তিনি আরোগ্যকারী ঈশ্বর। তাই যার যে কোনো সমস্যা নিয়ে প্রভুর কাছে ছুটে আসে, যিশুকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করে, তিনি আমাদেরকে আরোগ্য দান করে থাকেন, তিনি আমাদেরকে সুস্থতা দান করে থাকেন। জাইরের 12 বছরের মেয়ে মারা গিয়েছিল, প্রভু নিজে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে আরোগ্য করেছিল, তাকে সুস্থ করেছিল, তাকে জীবিত করেছিল। তাই তিনি তার বাক্যে বলছে, যে কেউ আমার কাছে আসে আমি কোনো মতে তাকে বাইরে ফেলে দিই না। হালেলুইয়া, হালেলুইয়া। তাই তিনি আরোগ্যকারী ঈশ্বর, অর্থাৎ জিহোভা রাফা, তিনি আরোগ্যকারী ঈশ্বর। তার 8 নম্বর নাম জিহোভা রোহি, জিহোভা রোহি। তার 8 নম্বর নাম হলো জিহোভা রোহি, অর্থাৎ এই নামের অর্থ হলো অসম্ভবকে সম্ভব করা। এই নামের অর্থ হলো অসম্ভবকে সম্ভব করা। তাহলে ঈশ্বর তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। কোথায়? যদি আমরা দেখি যাত্রা পুস্তক, মিশরাজ ফরন, মিশরের রাজা ফরন, তিনি ইসরায়েল জাতিকে, ঈশ্বরের প্রজাদেরকে তিনি বন্দী করে রেখেছিলেন মিশর দেশে। ঈশ্বর, স্বর্গের জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তিনি মোশিকে ডাকলেন, আর মোশিকে বললেন, মোশি আমার প্রজাদেরকে রাজা ফরন বন্দী করে রেখেছে, তাদেরকে তোমাকে উদ্ধার করে আনতে হবে। ঈশ্বর তিনি পাঠিয়েছিলেন, মোশিকে পাঠিয়েছিলেন এবং হারনকে পাঠিয়েছিলেন। সেই মিশর দেশ থেকে তিনি তার প্রজাদেরকে উদ্ধার করে আনার জন্য তিনি যখন মোশিকে পাঠিয়েছিলেন, তখন রাজা ফরন তাদেরকে ছাড়তে চায়নি, তাদেরকে দাসত্ব খাটাত, তাদেরকে কষ্ট দিত, বিভিন্ন বিভিন্ন ব্যথা দিত, জ্বালা দিত, যন্ত্রণা দিত। ঈশ্বর দেখলো আমার সন্তানেরা আমার উপাসনা করতে চায়, আমার আরাধনা করতে চায়, কিন্তু রাজা ফরন জর্জাবস্তি করে তাদেরকে বন্দী করে রেখেছিল। তাই তিনি মিশর দেশের ওপর একটার পর একটা আঘাত এনেছিল। তারপরে তিনি তার প্রজাদেরকে, তিনি মোশির মধ্য দিয়ে তিনি যখন মিশর থেকে যখন নিয়ে চলে আসেন, তখন রাজা ফরনের সৈন্যরা তার পেছনে পেছনে ধাওয়া করেছিল। যখন তারা দৌড়াচ্ছিল, সেই সময় সামনে একটা বিশাল বড় সমুদ্র, এদিকে রাজা ফরনের সৈন্যরা আর এদিকে মোশি ও তার প্রজারা, ঈশ্বরের প্রজারা, সেই সময় কী করবে? মোশি ঈশ্বরের কাছে সাহায্য চাইছে, প্রার্থনা চাইছে, প্রার্থনা করছে।
তখন মসি ঈশ্বর তাকে জানালেন, তোমার হাতে যে ছড়িটা আছে ওই ছড়িটা নিয়ে তুমি সমুদ্রে তুমি স্পর্শ করো। তখন মসি ঈশ্বরের আদেশ অনুযায়ী, ঈশ্বরের কথা অনুযায়ী সেই সমুদ্রের মধ্যে যখন মসি তখন মসি তার ছড়িটা যখন স্পর্শ করলো, ছুড়ল সমুদ্রের মধ্যে, তখন সঙ্গে সঙ্গে সমুদ্রের রাস্তা, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিলেন ঈশ্বর। অসম্ভব ব্যাপার, এই অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন যা কল্পনা করা যায় না। তাহলে সমুদ্রের মাঝখান দিয়ে তিনি রাস্তা করে দিয়েছিলেন, রাস্তা করে তিনি তার প্রজাদেরকে ওই রাস্তার মধ্য দিয়ে, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তার মধ্য দিয়ে বের করে এনেছিলেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাই তার নাম জিহোবা রোহি, অর্থাৎ যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। এইরকম তিনি আরও অনেক অসম্ভবকে সম্ভব করেছিলেন। মৃত লাসার, চার দিনের মৃত, তার বডি গলে গিয়েছিল, দুর্গন্ধ বেরিয়েছিল, তাকে কবরের মধ্যে রাখা হয়েছিল, সেখানে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। প্রভু যীশু, তিনি পিতার কাছে সাহায্য চেয়েছিলেন, পিতার কাছে প্রার্থনা করেছিলেন, ঈশ্বর পিতার কাছে, আর ঈশ্বর পিতা সেই প্রার্থনায় উত্তর দিয়েছিল, তার মহিমা প্রকাশ করেছিল, তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তার নাম নম্বর, তার নাম এলসাদ্দাই, এলসাদ্দাই, অর্থাৎ এই নামের অর্থ হলো যথেষ্টর বেশি, এই নামের অর্থ হলো যথেষ্টর বেশি। আমরা প্রভুর কাছে যা চাই, আমরা প্রভুর কাছে যা চাই তার যথেষ্টর বেশি তিনি আমাদেরকে দিয়ে থাকেন, যথেষ্টর বেশি তিনি আমাদেরকে দিয়ে থাকেন। কারণ আমরা তাঁর সন্তান, আমরা ঈশ্বরের সন্তান, আর সন্তান যখন পিতার কাছে কোনো জিনিস চাই, পিতা তিনি না দিয়ে থাকতে পারেন না। তাই আমরা যদি এই লকডাউনের মধ্যে, এই বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা কি খাবো, আমরা কি পরবো, আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম, আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম, কলকারখানা বন্ধ, অনেক দাদারা ভাইরা তাদের রোজগার বন্ধ হয়ে গেছিল, এই সময় তিনি যথেষ্টর বেশি তিনি আমাদেরকে দিয়েছিলেন। আমাদের যা প্রয়োজন তিনি রেশন ব্যবস্থার মধ্য দিয়ে তিনি চাল ডাল আলুর ব্যবস্থা করে দিয়েছিলেন, যা যথেষ্টর বেশি। তাহলে আমাদের যা কিছু দরকার, আমাদের যা কিছু প্রয়োজন তিনি যথেষ্টর বেশি দিয়ে থাকেন। কারো চাকরি চলে গেছে, সে বহুদিন ঘরে বসে আছে, চাকরি খুঁজে পাচ্ছি না, সে চাইছে যদি একটা 2000 টাকা যদি একটা কাজ পাই তাতেই সে সন্তুষ্ট। সে প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু একটা 2000 টাকার অন্তত একটা কাজ দাও যাতে আমার সংসারটা চলে। প্রভু তাকে খুশি করে 2000 টাকার বদলে সে 3000 টাকার মাইনের একটা কাজ প্রভু দেন, অবশ্যই প্রভু দিতে জানেন। তার কাছে আমরা যেটা চাইবো যথেষ্টর বেশি, আমাদের চাওয়ার থেকে তিনি বেশি দিতে পারেন, তিনি দেন। তাই তার নাম এলসাদ্দাই, অর্থাৎ এই নামের অর্থ হলো যথেষ্টর বেশি। তা 10 নম্বর নাম জিহোবা সিটকুনি, জিহোবা সিটকুনি, এই নামের অর্থ হলো ধার্মিকতা, এই নামের অর্থ হলো ধার্মিকতা। তিনি ধার্মিক, তিনি ধার্মিক, তার মধ্যে কোনো পাপ ছিল না, তিনি পবিত্র, তিনি নিষ্পাপ, তিনি নিষ্কলঙ্ক। আজকে তিনি আমাদেরকে নাম ধরে ডেকেছেন, তিনি আমাদেরকে ধার্মিক করেছেন, আমাদেরকে ধার্মিক করেছেন কাজের মধ্য দিয়ে নয়। তিনি যাকব, যোহন, পিতর, তিনি তাদেরকে ধার্মিক করেছিলেন কিন্তু কাজের মধ্য দিয়ে নয়। তিনি আমাদেরকে ধার্মিক করেছেন বিশ্বাসের মধ্য দিয়ে। যিশুকে যে বিশ্বাস করবে ঈশ্বর তাকে ধার্মিক করবেন। তাই আজকে আমরা যতই কাজ করি না কেন, প্রভুর প্রচার করি না কেন, আজকে আমরা কিন্তু ধার্মিক হতে পারতাম না। আমরা যতক্ষণ না তাকে বিশ্বাস করেছি তিনি আমাদেরকে ধার্মিক করেন। তাই বিশ্বাসের মধ্য দিয়ে তিনি ধার্মিক করেছেন, কারণ তার বাক্যে তিনি বলেছেন এই জগতে প্রত্যেকেই পাপী, প্রত্যেকেই পাপী, সবাই পাপে পরিপূর্ণ, কেউ একজন নেই, কেউ একজন নেই যে এই জগতে সে এক সৎ পবিত্র, কেউ একজন নেই, প্রত্যেকে পাপী। আমরা জন্মসূত্রে আমরা পাপী, পূর্বপুরুষ থেকে আমরা পাপী। তাই ঈশ্বর তিনি আমাদেরকে
ধার্মিক করেছেন তার বিশ্বাসের মধ্য দিয়ে। হালেলুয়া। তার 11 নম্বর নাম জিওবা সাসা, ঈশ্বরের 11 নম্বর নাম হলো জিওবা সাসা, অর্থাৎ এই নামের অর্থ হলো আমাদের সঙ্গে, আমাদের সাথে থাকেন, তিনি আমাদের সাথে থাকেন। ঈশ্বরের 11 নম্বর নাম হলো জিওবা সাসা, অর্থাৎ আমাদের সাথে থাকেন, তিনি সর্বদা আমাদের সঙ্গে থাকেন, কারণ তিনি নিজে তার বাক্যে বলেছে, দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রত্যেকটা দিন আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাথে আছি, আমি তোমাদের পাশে আছি, তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না। তোমাদের যখন কোনো, তোমরা যখন কোনো সংকটের মধ্যে পড়বে, আমি সদাপ্রভু, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব, আমি কোনো মতে আমি তোমাকে ছাড়িব না, আমি তোমার দক্ষিণ অস্ত্র ধারণ করিব আর বলিব এই যে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর হব। তিনি নিজে বলছেন আমি তোমার ঈশ্বর হব, তোমরা আমার প্রজা হবে, তোমরা আমার সন্তান হবে। হালেলুয়া। তাহলে তার নামের অর্থ তিনি আমাদের সঙ্গে থাকেন, জিওবা সাসা, জিওবা সাসা, তিনি সর্বদা তিনি আমাদের সঙ্গে থাকেন, যখন যে কোনো বিপদে আমরা পড়ি, আমরা প্রভুকে স্মরণ করি, তিনি সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন, উদ্ধার করেন, তিনি আমাদের পাশে আছেন। তার বাক্যে তিনি বলেছে, দেখো আমি দিন দুঃখী অভাবী তাদের আমি ডান দিকে থাকি। তাহলে ঈশ্বর দিন দুঃখী অভাবীদের তিনি ডান দিকে থাকেন, তিনি আমাদের পাশে আছেন, প্রভুকে ধন্যবাদ দিই। তার নাম 12 নম্বর, ঈশ্বরের 12 নম্বর নাম জিহোবা মক্কাদেশ, জিহোবা মক্কাদেশ, এই নামের অর্থ সূচি করেন, এই নামের অর্থ হলো সূচি করেন, তিনি আমাদেরকে পাপ থেকে তিনি সূচি করেছেন। আমরা পাপই, আমরা যখন যিশুতে আসিনি আমরা পাপে পরিপূর্ণ ছিলাম, এই জগৎ পাপে পরিপূর্ণ হয়েছিল, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ পাপ করেছে, তাই এই পাপ থেকে সূচি করার জন্য তিনি ঈশ্বর পিতা তার একমাত্র পুত্র যিশুকে এই জগতের বুকে পাঠিয়েছিলেন। তিনি এসেছিলেন আমাদের জন্য, তিনি আমাদেরকে, তিনি আমাদের জন্য তিনি ক্রুশে তিনি পবিত্র রক্ত ঝরিয়েছিলেন, আর সেই রক্ত থেকে আমরা সূচি হয়েছি। তিনি আমাদের জন্য তিনি কাঁটার মুকুট তিনি ধারণ করেছিলেন, তিনি কাঁটার মুকুট মাথায় তুলে নিয়েছিলেন, এবং তিনি আমাদের সকল পাপ থেকে, আমাদের পাপের বোঝা তিনি তুলে নিয়েছিলেন। আমরা সেখান থেকে আমরা সূচি হয়েছি, তিনি আমাদেরকে সূচি করেছেন, আমাদের জন্য তিনি অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাতনা তিনি বহন করেছেন, সহ্য করেছেন, এবং তার বিনিময়ে তিনি আমাদেরকে ক্রুশে রক্ত ঝরিয়ে তিনি আমাদেরকে সূচি করেছেন। তার 13 নম্বর নাম, তার 13 নম্বর নাম এল এলিয়ন, ঈশ্বরের 13 নম্বর নাম এল এলিয়ন, এই নামের অর্থ হলো সবচেয়ে উচ্চ, সবচেয়ে উচ্চ। তার 13 নম্বর নাম এল এলিয়ন, এই নামের অর্থ হলো সবচেয়ে উচ্চ, সবচেয়ে উচ্চ, অর্থাৎ তিনি নিজে বলেছেন আমি আদি, আমি অন্ত, আমি প্রথম, আমি শেষ, আমি আলফা, আমি ওমেগা, আমার আগেও কোনো ঈশ্বর নেই, আমার পরেও কোনো ঈশ্বর হবে না। তাহলে তিনি উচ্চ, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি সর্বোচ্চ, তিনি উপরে বসে আছেন, তিনি সিংহাসনে বসে আছেন, তিনি স্বর্গে বসে আছেন, তিনি স্বর্গের থেকে, তিনি স্বর্গ থেকে তিনি সমস্ত কিছু পরিচালনা করেছেন। কারণ ঈশ্বর যখন যোহনকে, যোহনকে, ঈশ্বরের আত্মা যখন যোহনকে স্বর্গে নিয়ে গেছিলেন, তখন যোহন তিনি নিজের চোখে দেখেছেন যে একজন ব্যক্তি সিংহাসনে বসে আছেন, আর তার পাশে 24টা সিংহাসন, 24 জন প্রাচীন রয়েছে। তাহলে তিনি সবচেয়ে উচ্চ, তার নাম এল এলিয়ন, তিনি সবচেয়ে উচ্চ, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু, তিনি এই জগতে সবার, সবাইকে তিনি সৃষ্টি করেছেন, সব কিছুর নির্মাণকর্তা, তিনি সব কিছুই উচ্চ। তাই তিনি তার বাক্যে বলেছে আকাশ ও পৃথিবী ধ্বংস হবে, আকাশ ও পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার বাক্যের লোভ হবে না। হালেলুয়া। তাহলে তিনি সব কিছুর উচ্চে, তিনি সব কিছুরই উচ্চে। আজকে আমরা জানলাম ঈশ্বরের 13 নাম, তাই স্বর্গরাজ্য তার 13 নামে প্রশংসিত করে, আমরাও তার 13 নামকে গৌরবান্বিত করি, তার 13 নামকে আমরা প্রশংসা করি। তিনি আমাদেরকে আজকে জানালেন যে তার 13 নাম, আমরা জানতে পারলাম তার 13 নামের মধ্য দিয়ে ঈশ্বর তিনি সন্তুষ্ট হয়, ঈশ্বর তিনি
খুশি হই। চলুন আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা তুলে ধরি, তার 13 নামের মধ্য দিয়ে আমরা প্রভুকে প্রশংসা করি, আমরা প্রভুকে গৌরব দিই। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো একমাত্র প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ জানাই। তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। প্রভু আমরা তোমায় প্রশংসা করি, প্রভু তোমায় গৌরবান্বিত করি। প্রভু গো তুমি স্বর্গরাজ্যে, তুমি 13 নামে তুমি প্রশংসিত প্রভু। তোমায় উপাসনা হয়, তোমায় আরাধনা হয় প্রভু, এই নামের মধ্য দিয়ে প্রভু আমরা তোমায় প্রশংসা করি, আমরা তোমায় ধন্যবাদ করি। প্রভু তুমি এলোহীন, তুমি সৃষ্টিকর্তা প্রভু, তুমি জিহোবা, তুমি সমস্ত কিছুকে প্রকাশ করে থাকো প্রভু। তুমি আদোনাই, তুমি আমার মালিক, তুমি জিহোবা জিরি, জিহোবা জিরি, তুমি যোগানদাতা ঈশ্বর, যোগানকারী ঈশ্বর, তুমি জিহোবা নিসি প্রভু, তুমি বিজয় পতাকা প্রভু। প্রভু তুমি জিহোবা শালম, তুমি আমাদের শান্তিদাতা ঈশ্বর প্রভু। প্রভু তুমি জিহোবা রাফা, তুমি আমাদের আরোগ্যদাতা ঈশ্বর প্রভু। প্রভু তুমি জিহোবা রোহি, তুমি অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো প্রভু। তুমি এল সাদ্দাই প্রভু, তুমি যথেষ্টর বেশি আমাদেরকে দিয়ে থাকো প্রভু। প্রভু তুমি জিহোবা সিটকনি প্রভু, তুমি ধার্মিকতা প্রভু, আমাদেরকে তুমি ধার্মিক করেছো বিশ্বাসের মধ্যে দিয়ে প্রভু। প্রভু তুমি জিহোবা সাসা প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো সর্বদা, তুমি আমাদের পাশে আছো প্রভু। প্রভু তুমি জিহোবা মক্কাদেশ প্রভু, প্রভু তুমি সূচি করো সব কিছুকে, তুমি সূচি করো প্রভু। প্রভু আমাদেরকে সূচি করেছো প্রভু। প্রভু তুমি এলিয়ন, তুমি সবচেয়ে উচ্চ, হ্যাঁ প্রভু আমরা বিশ্বাস করি। আকাশ মণ্ডল তোমায় প্রশংসা করে, আমরা তোমায় প্রশংসা করি, তোমার গৌরবান্বিত করি প্রভু। প্রভু গো তোমার প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু। ও প্রভু তোমার এই নামকে আমরা প্রশংসা করি প্রভু। হালেলুইয়া, হালেলুইয়া জিসাস, হালেলুইয়া প্রভু, হালেলুইয়া। আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, তোমার এই নাম যাতে প্রভু গো তোমার প্রত্যেকটা সন্তানের কাছে আমরা প্রচার করতে পারি, প্রত্যেকটা সন্তানের কাছে ছড়িয়ে দিতে পারি প্রভু। প্রত্যেকটা সন্তান তোমাকে চিনবে, জানবে, কারণ তোমার বাক্যে তুমি বলেছো প্রত্যেকটা হাঁটু আমার কাছে নত জানু হবে এবং তারা জীবদের শপথ বাক্য পাঠ করবে আর বলবে সদা প্রভুতেই পরিত্রাণ। হ্যাঁ প্রভু তোমাতেই পরিত্রাণ, তোমার নামেতেই পরিত্রাণ। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে করুণা করো, কৃপা করো, সদা সর্বদা তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু, সাথে থেকো প্রভু, পাশে থেকো প্রভু। আমি এই প্রার্থনা মুক্তিদাতা ত্রাণকর্তা উদ্ধারকর্তা রাজাদের রাজা প্রভুতে প্রভু প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকার জন্য ঈশ্বরের অনুগ্রহ ও করুণাই পরিপূর্ণ হোক আমাদের সবার জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় যিশু, হালেলুইয়া।